পিতার ধাম প্রধান মন্ত্রিতার গোপচন্দ্র শুভ নাম বুদ্ধিতে ভীষণ ধাম কেশ্বরা তার নাম এক যে ছিল রাজা গোপচন্দ্র তাহার নাম ভারতের অধীশ্বর দিল্লিতে তার ধাম মশাই শুনুন এই দেশটা ভীষণ ধুলে ভরা একটা কিছু করুন চলতে ধুলো ফিরতে ধুলো হাতে পায়ে ধুলো খাবারও ধুলোই ভরা আর মগজে তো ধুলো তাড়াতাড়ি কিছু করুন তাড়াতাড়ি কিছু করুন মন্ত্রী মশাই বললেন একটু সবর করুন পরে দিন লাখানে ঝাড়ুদারের ঝাড়ুর ঘাড় উঠলো যে ধুলোর ঝড় প্রাণ রাখা যে দায় রাজা মশাই তখন ক্যাবিনেট মিটিং ডেকে বললেন আপনারা বার করুন উপায় মন্ত্রনা মন্ত্রীরা দিলেন জল ঢালো জল ঢালো তার ফলে কাদায় আর পাকে দেশটা ভরে গেল নদী নালা সব শুকালো পুকুরে মাছ মলো আর জ্বললো হাওয়া কাদায় রাজার ভীষণ সর্দি হলো ওরে বাবা কোথায় যায় রে ওরে বাবা মারা যায় রে এক ফোঁটা খাটে বুদ্ধি মন্ত্রীদের কি নাই রে পণ্ডিত প্রবর তখন বললেন শোনো দিয়া মন সারাটা দেশ করুন চামড়ায় মুড়ে দাও বললেন রাজা মশাই আইডিয়াটা মন্দ নয় যত মুচি চামার সবাইকে খবর দাও বললেন রাজা এই কথাটা অনেক বছর ধরে আমার মাথায় ছিল ব্যাটা কে পেল কি করে সেই থেকে দেশেতে জুতোর প্রচলন হলো ধন্য ধন্য মহারাজার দেশে পড়ে গেল ধন্য হে ধন্য রাজা ধন্য হে মহারাজা সবাই ধন্য